পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক নির্বাচনের ফল ঘোষণার পর নিজেরাই বাড়ি ছেড়ে চলে যায়। সেই সব বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর উদ্যোগ গ্রহণ করল ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শেখ বশির আহমেদ। পাড়ায় সবাই আয়, একসঙ্গে সবাই থাক, কারো কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করেছি, তো আয় সব পাড়ায় ঘরে থাক। তোমরা এই কারো প্ররোচনায় মানে পাড়া থেকে এসব কাজগুলো করছিলে? হ্যাঁ, আমাদের সেমনি উস্কানিমূলক কিছু কথা বলেছিল, সেই হিসেবে আমরা গেছিলাম। আচ্ছা, আজকে বুঝতে পেরেছি যে ওই জিনিসটা ভুল করেছি আমরা। আচ্ছা, আজকে লকডাউন পরিস্থিতি তোমাদেরকে বাস সবাই নিজের দায়িত্বে বাড়ি নিয়ে এসেছে, তোমাদের কোনো অসুবিধা হয়েছে? না না না। তোমাদের একটু মারধর করেছে? না। ওরকম কোনো সমস্যা হয়নি তো? আগামী দিনে কোনো সমস্যার কথা কেউ বলেছে? না। এদিন প্রাক্তন কাউন্সিলর জানান, এই সমস্ত যুবক বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে তারা বিজেপি দল করেছিল। নির্বাচনের ফল ঘোষণার পর নিজেরাই এলাকা ছেড়ে চলে যায়। সোমবার সেই সমস্ত যুবকদের তিনি নিজ উদ্যোগ গ্রহণ করে বাড়ি ফিরিয়ে দিলেন। 27 নম্বর ওয়ার্ডের যেদিন থেকে আমাদের 27 নম্বর কালীটলা পাটে যেদিন থেকে আমাদের রেজাল্ট আউট হয়, তার থেকে কিছু ছেলে মানে তার তাড়ি দেওয়া হয় না, তার স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছিল। আচ্ছা, বাড়ি ছাড়া ছিল দীর্ঘদিন, তার বাবা মা অনেক কাঁদুরে মিনতি করে আমার কাছে আসে, তাদেরকে আজকে আমি বাড়ি ফিরিয়ে দিচ্ছি। স্বেচ্ছায় সুপ্রতভাবে তাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো। আচ্ছা, তারা আমাদের সঙ্গে রাজনীতি করবে। বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।